আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমত ও দয়ায় ভালো আছেন। যে একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তিই পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আনআম আয়াত নম্বর 160। আমরা সবাই ব্যবসা করি, সুযোগ খুঁজি কোন জায়গায় ব্যবসা করলে ভালো লাভ হবে, কোন জায়গায় ইনভেস্ট করলে সত্যিকার অর্থেই আমাদের ভবিষ্যৎ সিকিউর হবে। অথচ আল্লাহর সাথে কেউ ব্যবসা করতে চায় না, চাই না আখিরাতে আমাদের জীবনটা সিকিউর থাকুক। মানুষকে এসব বললে আরও হাসে, কৌতুক করে। আল্লাহর সঙ্গে ব্যবসা করেছিলেন সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি এতিম এসে পড়ল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বাগান আছে, আমি সেই বাগানের চারদিকে দেয়াল তুলে দিতে চাই, কিন্তু আমার বাগানের সীমায় আরেকটি ব্যক্তির একটা খেজুর গাছ পড়ে যাচ্ছে, যার জন্য আমি দিতে পারছি না। সেই খেজুর গাছটি আমাকে বিক্রিও করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটিকে ডাকলেন, সে ছিল একজন মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি গাছটি আমাকে বিক্রি করো, আমি তোমাকে জান্নাতে একটি গাছের প্রতিশ্রুতি দিচ্ছি, সে গাছের ছায়ায় হাঁটতেও 100 বছর সময় লাগবে। কিন্তু সেই মুনাফিক লোকটি সেই গাছটি বিক্রি করতে চাইল না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গাছটি কিনি তাহলে আমার জন্য কি জান্নাতে এমন একটি গাছ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, হ্যাঁ, তোমার জন্য একটি গাছের প্রতিশ্রুতি দিলাম। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেই লোকের কাছে গিয়ে গাছটি কিনতে চাইল। মুনাফিক জবাব দিল, আমি আল্লাহর নবীকে যে গাছ বিক্রি করিনি এখানে সেটা তোমাকে বিক্রি করব কেন? তুমি ভাবছো কেমন করে এই কথা? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি আমাকে চেনো? লোকটি বলল, তোমাকে কে না চেনে, তোমার বিশাল বাগানের কথা কে না জানে, 600 গাছ, সুপেয় পানি ও বাড়ি ঘর সব কিছুই তো তোমার আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি আমাকে গাছটি বিক্রি করো তাহলে আমার পুরো বাগানটি তোমার। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমার সাথে মজা করছেন? আবু দারদা বললেন, না, সত্যি বলছি, তুমি আমার পুরো বাগানের বিনিময়ে গাছটি আমাকে বিক্রি করো। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জেনে গেলেন। তিনি তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো তোমাকে একটি খেজুর গাছের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আমি দেখছি তোমার পুরো জান্নাত খেজুর গাছে ভরে গেছে। আবু দারদা সে সময় তার স্ত্রীর কাছে গেল, তার স্ত্রী বাগানে কাজ করেছিলেন। আবু দারদা বললেন, বাগান থেকে বেরিয়ে এসো, এই বাগান আমি জান্নাতের একটি গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, সে গাছের ছায়ায় হাঁটতেও 100 বছর সময় লাগবে। আবু দারদার স্ত্রী বললেন, কি উত্তম ব্যবসা, কি উত্তম ব্যবসা। উলামারা বলেন, এরপর আবু দারদা ও তার স্ত্রী খুব গরিব হয়ে গিয়েছিলেন। এরপরও তারা আনন্দিত থাকতেন তাদের জন্য প্রতিশ্রুতি জান্নাতের কথা ভেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আমাদের সমস্ত কিছু দুনিয়াকে কেন্দ্র করে, আমাদের ধন সম্পদ, আমাদের সঞ্চয়, আমাদের অট্টালিকা সব দুনিয়াতে, যে কারণে আমরা কেউ মরতে চাই না, মৃত্যুকে ভয় পাই। খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক একবার এক তাবিইন আলেমের সাথেই ছিলেন। তিনি সে আলেমকে জিজ্ঞাসা করলেন, আমরা মৃত্যুকে ভয় পাই কেন, কেউ কেউ মরতে চাই না কেন? আলেম তখন উত্তর দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা সবাই দুনিয়াতে আবাদ করি আর আখিরাতকে আবাদ শূন্য করে ফেলি, দুনিয়া বিনির্মাণ করি আর আখিরাতকে করি ধ্বংস, সেজন্যই আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ কেউ যা নির্মাণ করে সেটা ফেলে যা সে ধ্বংস করেছে সেখানে যেতে চায় না। আমরা পুরো একটা জীবন খরচ করি এই দুনিয়ার পেছনে, এই দুনিয়ায় সিকিউর থাকার পেছনে, আরামে থাকার পেছনে। আমাদের স্বপ্নের প্রাসাদ নির্মাণ হয়েছে এই দুনিয়াতেই, আর আখিরাতে আমাদের কিছুই নেই। পক্ষান্তরে যারা তাদের সম্পদ অর্থ সব কিছু খরচ করেছে আখিরাতে তাদের প্রাসাদ নির্মাণে, তারা আবু দারদার মতো জান্নাতে বাগান কিনেছে, যারা ওমরের মতো জান্নাতের হীরার বাড়ি কিনেছে, তারা সবাই উদ্বিগ্ন থাকে, কবে এই দুনিয়া ছেড়ে কবে তাদের নির্মিত প্রাসাদে যাবে, কবে আখিরাতে তাদের অর্জিত সম্পদ ভোগ করবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলার আনহুর যখন শেষ সময়, তখন উনার কষ্ট দেখে উনার স্ত্রী বললেন, আহ, কি কষ্ট আপনার। জবাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কিসের কষ্ট, বরং আজ তো আমার আনন্দের দিন, একটু পরে আমি আমার রাসূলের সাথে মিলিত হতে যাচ্ছি, আমার সাথীদের সাথে মিলিত হতে যাচ্ছি,
আল্লাহ যেন আমাদেরকেও আবু দারদার মতো লাভবান ব্যবসা করার তৌফিক দেন, আমাদের অন্তরকে যেন আখিরাতের সাথে বেঁধে দেন, আমাদের যেন আখিরাতের জন্য সঞ্চয় করার সুযোগ করে দেন, আখিরাতে প্রাসাদ বানানোর তৌফিক দান করেন, আমিন। যদি এই গল্পটি থেকে একটি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত স্ক্রিনে দেখা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন।